Assalamualaikum, আবারো হাজির হয়েছি ইংরেজি গ্রামার খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে কমন জেন্ডার। আমরা জানি দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাবাউট মেল ফিমেল মেসকুলিন ফ্যামিনিন মেসকুলিন অ্যান্ড ফ্যামিনিন অ্যান্ড সামটাইম দ্য থিংস দ্যাট ইজ জেন্ডার। যে জিনিস দ্বারা যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি পুরুষ মহিলা বালক বালিকা অথবা বালক বালিকা একসাথে দেন উভয় জাতি বোঝায়, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয়লিঙ্গ এবং অচেতন পদার্থ বোঝায়, তা হচ্ছে জেন্ডার। আমরা জানি দেয়ার আর ফোর টাইপস অফ জেন্ডার ইন ইংলিশ গ্রামার, মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। অ্যাকচুয়ালি মেসকুলিন আমরা খুব ইজিলি বুঝে যাই, যে যা দ্বারা পুরুষ বোঝায়, যে ওয়ার্ডগুলো দ্বারা পুরুষ বোঝায় সেটা হচ্ছে মেসকুলিন, যে ওয়ার্ডগুলো দ্বারা ফিমেল বোঝায় তা হচ্ছে ফেমিনিন জেন্ডার। বাট যে ওয়ার্ড দ্বারা বস্তুবাচক কোনো জিনিস বোঝায় সেটা হচ্ছে নিউটার জেন্ডার। বাট কমন জেন্ডার উই সামটাইম ফেস এ সাম প্রবলেম অ্যাবাউট কমন জেন্ডার। নাও বাই দিস কন্টেন্ট আই হোপ ইউ ক্যান রিমুভ ইউর কনফিউশন অ্যাবাউট কমন জেন্ডার। নাও লেটস হ্যাভ আ লুক দ্য ভেরি ইম্পর্টেন্ট লেসন কমন জেন্ডার। বিফোর স্টার্টিং মাই চ্যানেল আই হ্যাভ আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফাইনালি টু ইউর ফ্রেন্ডস টু ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ইন অর্ডার টু গেট অ্যানাদার কন্টেন্ট। ওকে, কমন জেন্ডার মেইনলি এ নাউন দ্যাট ডোনেটস মেল অর ফিমেল টুগেদার। অ্যাকচুয়ালি এমন জেন্ডার নিয়ে আমরা আলোচনা করছি যেটা মেল ফিমেল আলাদা করে না বুঝিয়ে একসাথে বুঝাবে, যাই হোক সেটাকে আমরা কমন জেন্ডার বলে থাকি। ফর এক্সাম্পল, চাইল্ড ইজ দ্য ফাদার অফ নেশন। আজকের শিশু আগামীকালের আগামী দিনের ভবিষ্যৎ। এখন চাইল্ড, অ্যাকচুয়ালি চাইল্ডের ভিতরে তো মেলও আছে ফিমেলও আছে, এটা এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা সারা পৃথিবীর শিশুকে বোঝানো হয়েছে, শিশু ছেলে শিশু মেয়ে শিশু। সো চাইল্ড ইজ কমন জেন্ডার। ওকে, দেন ফাংশন, অ্যাকচুয়ালি কমন জেন্ডারগুলো আমরা কী হিসেবে ব্যবহার করব। আমরা জানি যে যেহেতু এটা জেন্ডার, যেহেতু এগুলা সাবজেক্টে হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা অ্যাজ এ নাম্বার হিসাবে আমরা জেন্ডারগুলো কীভাবে ব্যবহার করব, জেন্ডারের কাজ কী, কীভাবে জেন্ডারটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি কমন জেন্ডার অলওয়েজ সিঙ্গুলার, ইটস ফর্ম দ্য সিঙ্গুলার ফর্ম ইন ইংলিশ গ্রামার। কমন জেন্ডারগুলো সব সময় সিঙ্গুলার হয়। যেমন দ্য পার্সন, অ্যাকচুয়ালি পার্সন এমন একটা ওয়ার্ড যেটার ভিতরে মেল ফিমেল দুইটাই রয়েছে, পার্সন ব্যক্তি। তো ব্যক্তি তো অ্যাকচুয়ালি আমরা পুরুষকেও ব্যক্তি বলি, মহিলাকেও ব্যক্তি বলে থাকি। সো পার্সন একটা কম্বাইন্ড ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাবাউট মেল অ্যান্ড ফিমেল টুগেদারলি। পার্সন ওয়ার্কস ইন অ্যান অফিস, অ্যাকচুয়ালি আমরা পার্সন সিঙ্গুলার হিসেবে ধরে নিয়েছি অ্যান্ড ওয়ার্কস ভার্বটাও আমরা সিঙ্গুলার করেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা আমরা ফলো করেছি। হি ইজ ইনিমি, অ্যাকচুয়ালি ইনিমি শত্রু, মেল শত্রু ফিমেল শত্রু। সো ইনিমি শব্দটা সিঙ্গুলার, আর হার্মস অলসো সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রুল ফর জব ক্যান্ডিডেট ইন অ্যাকচুয়ালি অ্যান আদার কম্পিটিটিভ এক্সামস। এখন কমন ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডগুলো আছে, বিশেষ করে অধিকাংশ ওয়ার্ডগুলো আমি এখানে নিয়ে এসেছি ইন টু ক্যাটাগরিজ। যে কমন জেন্ডারগুলো আছে সেটা হচ্ছে, আমি ফিমেল এবং থিংস দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন চাইল্ড এটা দ্বারা অফকোর্স বয় অ্যান্ড গার্লস শিশুদেরকে বোঝানো হয়েছে, স্টুডেন্ট এর ভিতরে অ্যাকচুয়ালি ছেলে স্টুডেন্ট আছে, মেয়ে স্টুডেন্ট আছে, টিচার মেল টিচার ফিমেল টিচার, স্পাউস হাজব্যান্ড ওয়াইফ সার্ভেন্ট, অ্যাকচুয়ালি কর্মচারীর ভিতরে পুরুষ মহিলা রয়েছে, অরফেন এতিমের ভিতরে পুরুষ মহিলা রয়েছে, এমনিভাবে পুপিলস বেবি রাইটার সিটিজেন লয়ার কাজিন এটসেট্রা। আরও কিছু ওয়ার্ড আছে যা
আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য কয়েকটা ওয়ার্ড এখানে মেনশন করেছি দেন কিছু কমন জেন্ডার রয়েছে অ্যাজ এ থিংস হিসেবে যেটা এক্সপ্রেসেস যেগুলা কি করে বস্তু সম্পর্কে তথ্য দিয়ে থাকে যেমন প্রাণী সম্পর্কে তথ্য দিয়ে থাকে যেমন কাফ ডিয়ার হরিণ এখানে হরিণের বিভিন্ন জাতকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি শিপ দেন বার্ডস এখানে বিভিন্ন ধরনের মেল বার্ডস ফিমেল বার্ডস হর্স ফাউল ক্যাটেল গবাদি পশু আমরা জানি গবাদি পশু মেল বা আদার্স অন্যান্য ফিমেল গবাদি পশুকে বোঝানো হয়েছে ফাইনালি এনিমেলস এনিমেলসের ভিতরে মেল রয়েছে ফিমেলও রয়েছে সো এমনিভাবে আমরা ইজিলি কমন জেন্ডারগুলো খুঁজে পেতে পারি আশা করি কন্টেন্টটা আমাদের ভালো লেগেছে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল